ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল এসটেক একাডেমিতে স্বাগত। ক্লাস ইলেভেন পুষ্টিবিজ্ঞান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থেকো। পুষ্টিবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পরিপোষক পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা, এই সম্পর্কে আলোচনা করব। খাদ্যে পরিপোষক ও খাদ্যে তাদের সরবরাহ। প্রথমত খাদ্য, আমরা যে আহার্য গ্রহণ করি যা বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ হয় এবং কাজ করার জন্য শক্তি পাই তাকেই খাদ্য বলে। খাদ্য দুই প্রকার, দেহ পরিপোষক খাদ্য যা দেহ গঠন করে, বৃদ্ধি, শক্তি উৎপাদন করে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর দেহ সংরক্ষক খাদ্য রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, ভিটামিন, খনিজ লবণ, জল। পরিপোষক আমাদের গৃহীত যে খাদ্যগুলি পরিপাক হয় না, শুধুমাত্র মৌলিক ধর্মগুলি পালন করে তাকেই বলা হয় পরিপোষক। পরিপোষক দুই প্রকার, শক্তি উৎপাদক পরিপোষক অর্থাৎ শক্তি উৎপন্ন করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো থেকে আমরা শক্তি পাই, আর দেহ সংরক্ষক খাদ্য যেটা রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, ভিটামিন, খনিজ লবণ, জল। আমাদের পার্থক্য, খাদ্য পরিপাকের প্রয়োজন হয় কিন্তু পরিপোষক সরাসরি পুষ্টিতে অংশ নেয়, খাদ্য থেকে শক্তি পাই যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর পরিপোষক দেহ সংরক্ষক করে যেমন ভিটামিন, খনিজ লবণ, জল। আর সব খাদ্য পরিপোষক নয় কিন্তু সমস্ত পরিপোষকই খাদ্য, প্রাণীরা মূলত খাদ্য গ্রহণ করে, উদ্ভিদরা পরিপোষক গ্রহণ করে। ক্যালোরি, খাদ্য থেকে যে শক্তি পাই অর্থাৎ তাপের এককই বলা হয় ক্যালোরি। ক্যালোরি মাপা হয় ক্যালোরিমিটার নামক যন্ত্রটির সাহায্যে। হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়। আবার একটা কোশ্চেন আছে যে সব পরিপোষক খাদ্য, কিন্তু সব খাদ্যই পরিপোষক নয়, উক্তিটির যুক্তি দাও বা উক্তিটি ব্যাখ্যা করো। আমরা যে খাদ্য গ্রহণ করি যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলি পাচিত হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। এছাড়া ভিটামিন, খনিজ লবণ, জল এগুলি সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে, এগুলি পরিপাকের প্রয়োজন হয় না। অর্থাৎ খাদ্যের যদি অপাচ্য অংশ বাদ দিই, তার ফলে যে সরল খাদ্য পরিণত হয় সেটা পুষ্টিতে অংশগ্রহণ করতে পারে তাই পরিপোষক। তাই এক্ষেত্রে বলা যেতেই পারে যে সব পরিপোষকই খাদ্য, কিন্তু সব খাদ্য পরিপোষক নয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।